সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পতাকা উত্তোলন দলীয় পতাকা উত্তোলন করবেন। এবার আপনাদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের সভার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এবং দলীয় পতাকা উত্তোলন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব ওবায়দুল কাদের এমপি এবং 38 সাংগঠনিক জেলার 156 জন সভাপতি সাধারণ সম্পাদক তাদের স্ব-স্ব জেলার দলীয় পতাকা উত্তোলন করবেন আজকের প্রতিটা জেলার সভাপতি সাধারণ সম্পাদক একই সঙ্গে তারা দলীয় পতাকা উত্তোলন করবেন বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন শুভ উদ্বোধন করবেন আজকের সভার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা সম্মেলনের শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা। এবার তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা সবাই স্লোগান ধরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক। শেখ 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 মুজিব, লাও 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 সালাম, শেখ হাসিনার আগমন। আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ 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 মুজিব, লাও 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 সালাম, শেখ 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 মুজিব, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ইতিমধ্যেই আমাদের মধ্যে সভাস্থলে উপস্থিত হয়েছেন, মঞ্চে আরোহণ করেছেন। সংগ্রামী ভাই বোনেরা, গৌরবে সংগ্রামে ঐতিহ্যে দেশের বৃহত্তম প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগের আজ 22তম জাতীয় কাউন্সিল। এই কাউন্সিল অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। 1949 সালের 23 জুন ঢাকা রোজ গার্ডেনে জনতা হোসেন শহীদ সরদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শামসুল হকের নেতৃত্বে, বলতে গেলে তৎকালীন পাকিস্তানের প্রধান বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। জনতা হোসেন শহীদ সরদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শামসুল হকের নেতৃত্বে, বলতে গেলে তৎকালীন পাকিস্তানের প্রধান বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ, যার নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ নামে নামকরণ হয়েছে। 1953 সালের বঙ্গবন্ধু এই সংগঠনের মহাসচিব নির্বাচিত হন। 57 সালে তার প্রিয় সংগঠন এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করার তাগিদে তিনি মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। ব্রিটিশ অভিনিবেশ শাসনের শৃঙ্খল শোষণ থেকে
পাকিস্তান ও ভারত দুজন রাষ্ট্রের নবযাত্রা শুরু হওয়ার থেকেই বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছে। তার এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে 48-এ বাংলা ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পথ দিবে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তভাবে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ, 56-এর সংবিধান প্রণয়নের আন্দোলন, 58-এর আইয়ুব খানের মার্শালা বিরোধী আন্দোলন, 62-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-এর বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, ছাত্র সমাজের এক দফা, 70-এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, 71-এর স্বাধীন মাস ঐতিহাসিক।